কুতুবউদ্দিনের মা বলতেছে হুজুর আমার ছেলেটাকে আমি আপনার হাতে তুলে দিয়া গেলাম আমার ছেলেটাকে আপনি মানুষ করবেন হুজুর আমার ছেলেটাকে আপনি কোরআনের হাফেজ বানায় দিবেন মুসলমান বাইরা দিয়ে আমার মা ছেলেটাকে হুজুরের হাতের মধ্যে দিয়া চলে আসলেন মুসলমান বাইরা দিয়ে আমার হুজুর এবার কুতুবউদ্দিনকে সামনে নিয়া বয়স কত সবাই বলেন কত 6 বছর বয়সের কুতুবউদ্দিন তাত কুতুবউদ্দিনকে সামনে নিয়া বলতেছে বাবা তোমার মা অনেক আশা করে তোমাকে আমার কাছে এনে দিয়া গেছে অতএব সময় নষ্ট করা যাবে না আমার সাথে তুমি পড়ো কুতুবউদ্দিন বলেন হুজুর কি পড়ব এবার উস্তাদ মুহতারাম বলতেছে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম কুতুবউদ্দিন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে মুসলমান ভাইরা আমার এবার উস্তাদ পড়তেছে পড়ো আমার সাথে সাথে হুজুর কি পড়ব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কুতুবউদ্দিন চিন্তা করে হুজুর আপনি যে বিসমিল্লাহর পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়লেন আমি তো এই সূরাটা মুখস্থ জানি সুবহানাল্লাহ বলেন মনে মনে বলে আমি তো এটা পারি মুসলমান ভাইরা আমার কুতুবউদ্দিন চিন্তা করলো আমি পারি এটা হুজুরকে বোঝানোর জন্য কি করা যায় হুজুর যে আয়াত পড়ছে আমি সামনের আয়াতটা পড়ি সুবহানাল্লাহ 6 বছর বয়সের বাচ্চা মা প্রথম মাদ্রাসায় ভর্তি করায় দিয়েছে উস্তাদ প্রথম নিয়া পড়ছে কুতুবউদ্দিনকে কুতুবউদ্দিনের সামনে হুজুর যখন পড়লেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কুতুবউদ্দিন পড়ে আর রহমানির রহিম মা চিন্তা করে কি হুজুর চিন্তা করে কি সুন্দর পড়ে মাশাআল্লাহ আগে আগে পড়ে এবার হুজুর পড়লেন 3 নম্বর আয়াত মালিকি ইয়াউমিদ্দিন কুতুবউদ্দিন চিন্তা করে হুজুর পরের আয়াত তো আমি জানি অতএ পরের আয়াত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি পড়া শুরু করলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এবার মা উস্তাদ পড়তেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কুতুবউদ্দিন পড়ে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আমিন সূরা ফাতিহা শেষ হুজুর চিন্তা করে কত সুন্দর পড়লো আচ্ছা দেখি পরীক্ষা করে সামনে কি আরো পারে কিনা এবার উস্তাদ বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরাতুল বাকারা শুরু করে দিল আলিফ লাম মিম কুতুবউদ্দিন পরের আয়াত পড়ে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন আল্লাহু আকবার বলে এবার উস্তাদ পরের আয়াত আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা সলাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন কুতুবউদ্দিন পরে পরের আয়াত ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইহি ওয়া মা من قبلك وبالآخرة هم يوقنون أستاذ فر أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون كتب الدين فر إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إركم باب أستاذ إك آيات كتب الدين فر آيات قرتي قرتي سورة بقرة شاش سبحان الله سبحان الله قرآن الكريم الشبت بر سورة شاش এবার উস্তাদ সূরা আলে ইমরান শুরু করছে উস্তাদ পরে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লাহু কুতুবউদ্দিন পরের আয়াত এরকম ভাবে এক আয়াত করে করে উস্তাদ পরে আরেক আয়াত করে কুতুবউদ্দিন মাত্র কয় বছর বয়স 6 বছর সূরা আলে ইমরান শেষ এরপরে সূরা নিসা শেষ মুসলমান ভাইরা আমার পড়তে পড়তে এক বছর মধ্যে উস্তাদ ছাত্র মিলে 17 পারা পড়ছে সুবহানাল্লাহ আরো জোরে কর এত আস্তে না আরো জোরে বলেন আকাশ বাতাস উজাড় করে বলেন সুবহানাল্লাহ 17 পারা এক জায়গার মধ্যে বসে কুতুবউদ্দিন তার উস্তাদকে যখন পড়াটা শুনায় দিছে উস্তাদ মাথার মধ্যে হাত দিছে মা দিয়ে গেছে এটা আলিফ বা কাসা পড়ানোর লাইন গাড়ি দিন 17 পারা কোরআনের হাফেজ বাড়িতে লোক পাঠাইছে তার মারে খবর মা চিন্তায় পড়ে গেছে কিছুক্ষণ আগে মাদ্রাসায় দিয়ে আসছি এখন এই হুজুর আমারে খবর কেন পাঠাইছে না জানি কুতুবউদ্দিন কোন ভুল বেদবি করে ফেলছে মনে হয় মা দৌড়ে আসছে হুজুর কি হয়েছে কুতুবউদ্দিন কি কোন উল্টা পাল্টা কিছু করছে নাকি বেদবি করছে নাকি হুজুর বলে না না কুতুবউদ্দিন তো বেদবি করে নাই বেদবি করছে না আপনি সুবহানাল্লাহ কা মা বলেন আমি আবার কি বেদবি করলাম আপনি কুতুবউদ্দিন দিয়ে গেছেন আলিফ বা তা পড়ানোর জন্য অথচ আপনার ছেলে হলো 17 পারা কোরআনের হাফেজ সুবহানাল্লাহ মা বলে না
আমি আমার ছেলেকে ইতিপূর্বে কোনোদিন মাদ্রাসার মধ্যে ভর্তি করাই নাই এমন কি কোনোদিন আমি তারে কোনো হুজুরের কাছেও পড়াই নাই সর্বপ্রথম যার কাছে আমি নিয়ে আসছি তিনি হলেন আপনি সুবহানাল্লাহ কইতেন না মা বলতেছে সর্বপ্রথম উস্তাদ আপনি তার উস্তাদ বলে আপনার ছেলে যদি আমার কাছে সর্বপ্রথম সবক শিক্ষা গ্রহণ করে থাকে তাহলে বলতে হবে আপনার ছেলে সত্র পড়া কুরআন কোথায় থেকে মুখস্থ করছে সুবহানাল্লাহ বলেন কুতুবউদ্দিনের মা বলে কি বলেন সত্র পড়া কুরআনের হাফেজ আবার কোথায় থেকে হয় হুজুর বলে বিশ্বাস না হয় কুতুবউদ্দিনকে জিজ্ঞাসা করেন মা কুতুবউদ্দিনকে বলে কি রে তুই বলে সত্র পড়া কুরআনের হাফেজ সুবহানাল্লাহ বলেন কুতুবউদ্দিন কহ মা সত্র পড়া কুরআনের হাফেজ সুবহানাল্লাহ বলেন তুই সত্র পড়া কুরআনের হাফেজ আমি কোথায় থেকে তোরে তো আমি কোনোদিন মাদ্রাসায় পড়াইও নাই আমিও তো তাই মুখস্থ করি নাই কুতুবউদ্দিন আবার জবাব দেয় মা তোমার কি মনে নাই আমি যখন তোমার গর্ভের ভিতরে ছিলাম দীর্ঘ দশটা মাস ওই দশ মাসে তুমি সত্র পড়া কোরআন মুখস্থ করছিলা সুবহানাল্লাহ আমি যখন তোমার গর্ভে তখন এই দশ মাসে তুমি সত্র পড়া মুখস্থ করছিলা এরপরে বাকিটা তুমি করছো আর গর্ভের ভিতরে থাকা অবস্থায় তুমি যদি পুরাটা মুখস্থ করে লাইতা তাহলে আমি গর্ভের ভিতরে থাকা পুরাটা মুখস্থ করে দুনিয়াতে আসতাম সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার এই জন্য আমাদের উলামায়ে কেরাম বলেন সন্তান যখন গর্ভে আসে তখন মা যে আমল করে তার আসর সন্তানের উপরে পড়ে সন্তান গর্ভে আসলে অনেক মহিলারা সময় কাটানোর জন্য টেলিভিশন বেছে নেয় কথা ঠিক কিনা বলেন মা যখন সন্তান গর্ভে আসার পরে টেলিভিশনের প্রতি আসক্ত হয়ে যায় ফেসবুক আর ইন্টারনেটের প্রতি আসক্ত হয় এই সন্তান দুনিয়াতে আসার পরে কোরআনের আসক্ত হবে না টেলিভিশনের আসক্ত হবে আপনারাই চিন্তা করেন এই কুতুবউদ্দিনের মা যখন এর মাদ্রাসায় দিয়া পরে আসছে তো কুতুবউদ্দিন প্রত্যেকদিন যখন মাদ্রাসা থেকে ছুটি দেয় বাড়িতে আয় তো কুতুবউদ্দিনের মা খুব চালাক ছিল জায়নামাজ বিছায় দিত মা মাদ্রাসা থেকে আসছি খাবার দাও মা বলতেন কুতুবউদ্দিন খাবার দেওয়ার মালিক আমি মা না খাবার দেওয়ার মালিক জুড়ে বলেন কে আর জুড়ে বলেন সবাই বলেন কে আল্লাহ তোমার খাবার দিবে তোমার আল্লাহ আমি না মা আল্লাহর কাছ থেকে কিভাবে নেব কত তুমি নামাজ পড়ো নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত উঠায় চাইবা তাহলে তো আল্লাহ তোমারে দিব সুবহানাল্লাহ বলেন কুতুবউদ্দিন বলে তাই নাকি মা মা বলে হ্যাঁ বাবা নামাজ পড়ে আল্লাহর কাছে হাতটা উঠায় চাইবা চাওয়ার পরে দেখবা যাই নামাজ টান দিলে আল্লাহ তোমারে খাবার দিয়া দিব সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার কুতুবউদ্দিনের মা কুতুবউদ্দিনের শিখাইছে কুতুবউদ্দিন মাদ্রাসা থেকে আসে উযু করে নামাজ পড়ে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠায় যাই নামাজ টান দে ভিতরে দেখে কত সুন্দর রুটি আর হালুয়া মুসলমান ভাইরা আমার মা প্রতিদিন চালাকি করে এরকম যাই নামাজের নিচে রুটি আর হালুয়া রেখা দেয় সুবহানাল্লাহ বলেন কুতুবউদ্দিন তো নামাজ পড়া যায় নামাজ উঠায় আর মনে করে আল্লাহর কাছে চাইছিলাম রুটি আর হালুয়া আল্লাহ পাক যদি আমার দুয়ার বরকতে যায় নামাজের নিচে রুটি হালুয়া পাঠায় দিছে মুসলমান ভাইরা আমার প্রতিদিনের রুটিন একটাই একদিন কুতুবউদ্দিনের মা কুতুবউদ্দিন মাদ্রাসায় মা চলে গেছেন পাশের বাসায় মা আর আসতে দেরি হয়ে গেছে কুতুবউদ্দিন মাদ্রাসা থেকে চলে আসছেন মুসলমান ভাইরা আমার কিতাবের মধ্যে লেখছে কুতুবউদ্দিনের মা তখন চিন্তায় পড়ে গেছে ছেলে মাদ্রাসা থেকে আসার সময় হয়ে গেছে আমার রাস্তার মধ্যে দেরি হওয়ার কারণে আজকে কুতুবউদ্দিন বাড়িতে সে যদি যাই নামাজটা বিছায়া নামাজটা কইরা যখন যাই নামাজটা উঠাইবে উঠায় যখন দেখবে নিচে খাবার নাই রুটি নাই হালুয়া নাই কুতুবউদ্দিন মনে করবে আল্লাহ না দে আজকে দেখে দিল না মা চিন্তায় পড়ে দৌড়ায় বাড়ির দিকে আসতেছে এসে দেখে কুতুবউদ্দিন ঘুমের ঘরে সুবহানাল্লাহ বলে কুতুবউদ্দিন ঘুমাইতেছে মা তাড়াতাড়ি রুটি আর হালুয়া বানায় কাছে এসে বাবা উঠো কুতুবউদ্দিন উঠো সুবহানাল্লাহ কই দেন কুতুবউদ্দিন ঘুম থেকে উঠছে জি মা এত তাড়াতাড়ি ডাক দিতেছে আজকে ও বাবা রুটি আর হালুয়া খাইতা না সুবহানাল্লাহ কুতুবউদ্দিন জবাব দেয় মা কি বলো রুটি আর হালুয়া মা মা আমি তো অন্যান্য দিনের মতো আজকেও রুটি আর হালুয়া খায় ঘুমাইছি সুবহানাল্লাহ তবে মা গো মা আজকে যেই রুটি আর হালুয়া আমি খাইছি ইতিপূর্বে যত রুটি আর হালুয়া খাইছি আজকের মতো এত মজা কোনোদিন আমি পাই না
মা বুঝে গেছে কুতুবউদ্দিন হয়ে গেছে কুতুবউদ্দিন বইনা গেছে আমার কুতুবউদ্দিন আজকে বাস্তবে তার আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছে সুবহানাল্লাহ এইজন্য মুসলমান ভাইরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আপনারা যদি ঠিক হয়ে যান সন্তান ঠিক হবে 100% ঠিক কিনা বলেন মুসলমান ভাইরা আমার মার দায়িত্ব আগে নিজে নিজেকে পবিত্র করা আর আপনারা যারা বাবা আছেন আপনাদের দায়িত্ব হলো নিজের সন্তানের সঠিক খোঁজ খবর রাখা ঠিক কিনা বলেন সন্তান ছেড়ে দিবেন বন্ধুদের সাথে আড্ডা বাজি সন্তানকে ছেড়ে দিলেন সন্তান কোথায় থেকে কোথায় যায় কখন কার সাথে কথা বলে কার সাথে আড্ডা বাজি করে বাবা হইয়া খোঁজ খবর নিলেন না আর এই সন্তান আস্তে আস্তে তার দুষ্টরিত্র অসব বন্ধুদের সাথে উঠা বসা করে কোন দিক থেকে বাবা কুর হয়ে গেছে বাবার খবর নাই কথা ঠিক কিনা বলেন বাবা কুর হয়ে গেছে বাবার খবর নাই খবর নাই কেন বাবা সন্তানের খোঁজ খবর নিতে পারে না এজন্য কথা ঠিক কিনা বলেন আজকে সমাজের প্রত্যেকটি মা যদি তার সন্তানের ব্যাপারে সচেতন থাকতো প্রত্যেকটি বাবা যদি তার সন্তানের ব্যাপারে সঠিক ভূমিকা পালন করত আমার মনে হয় না আমাদের দেশের যুব সমাজ আজকে নেশার দিকে দাবিত হতো আমার দেশের যুব সমাজ আজকে বাবা ইয়াবা ট্যাবলেটের পেছনে না দৌড়াইয়া তারা মা বাবার খেদমতের পেছনে দৌড়াইতো ঠিক কিনা বলে নষ্ট তো করি আমরা নষ্ট করি আমরা ফলাফল বুক করি আমরা ফলাফল কারা বুক করি আমরা আমাদের এই তেলে আমাদের শ্রীপুরের তেলে হাটির ঘটনা ঘটছে বাবাকে সন্তান পিস্তল ঠেকাইছে পিস্তল কেমন প্রভাবশালী হলে এরকম হতে পারে আপনারা চিন্তা করেন সন্তান বাবার বুকের মধ্যে ছুরি ধরে বলেছে এক্ষণে যদি 1,00,000 টাকা দিতে না পারো বাবা তোমারে শেষ করে ফেলো আমার নেশার টাকা লাগবে আর বহু বাবা বহু মা তার সন্তানের এই দুর্ব্যবহারের কারণে চোখের পানি ফেলায় তো আমার প্রশ্ন হলো সন্তান বিপদগ্রস্ত হওয়ার আগে আপনি কোথায় ছিলেন